আমরা বিভিন্ন স্কুলে ঘুরতে ঘুরতে এবারে এসে পড়েছি দু নম্বর কলোনি রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রমে। আমরা জেনে নেব, আমরা দেখে নেব রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রমের ইতিহাস। রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম উচ্চ মাধ্যমিক স্থাপিত 1959 সালে। এই বিদ্যালয়ের নাম ছিল মালদা টাউন গার্লস স্কুল। সেই সময়ে টাউন হাই স্কুলের সকালে এবং বার্লো বালিকা বিদ্যালয়ের সকালে এই বিদ্যালয়ের পঠন পাঠন হতো। দু নম্বর গভর্নমেন্ট কলোনিতে এই বিদ্যালয় শুরু হয় 1971 সালের 27 মে থেকে। তৎকালীন প্রখ্যাত চক্ষু চিকিৎসক ডাক্তার পিনাকী রঞ্জন রায়ের মাতৃদেব শ্রীমতী কিরণবালা দেবী তার স্বর্গীয় স্বামীর স্মৃতি রক্ষার্থে কিছু অর্থ দান করেন এবং সেই সময় থেকেই বিদ্যালয়ের নামকরণ হয় রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে যারা সর্বতোভাবে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন শহরের বিশিষ্ট আইনজীবী স্বর্গীয় শিবদয়াল আগরওয়ালা, সুভাষ চৌধুরী, ডাক্তার পিনাকী রঞ্জন রায়, স্বর্গীয়া বাসন্তী সাহা, উমা রায় এবং ডাক্তার শ্রীনাথ সাহা ও আরও অনেকে। প্রথম প্রধান শিক্ষিকা ছিলেন স্বর্গীয়া বাসন্তী সাহা এবং ভারপ্রাপ্ত শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন শ্রীমতী প্রণতি চ্যাটার্জি, স্বর্গীয়া মৃদুলা রায় চৌধুরী, শ্রীমতী কৃষ্ণা আগরওয়ালা মহাশয়গণ। 2002 সাল থেকে প্রধান শিক্ষিকার দায়িত্বে রয়েছেন শ্রীমতী সুদীপ্তা কুমার সরকার। 1999 সালে বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়। বর্তমানে ছাত্রী সংখ্যা প্রায় 1000, শিক্ষিকার সংখ্যা প্রধান শিক্ষিকা সহ 18 জন, পার্শ্ব শিক্ষিকা 3 জন, শূন্যপদের সংখ্যা 3টি, করণিক 2 জন, গ্রুপ ডি কর্মচারী 2 জন, বিভাগ 1টি কলা বা আর্টস। এবছর বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করা হবে এবং সে ব্যাপারে প্রস্তুতি চলছে।